আসসালামু আলাইকুম, আমি সাইমা আপনাদের সাথে আছি আবার টুকিটাকি সমস্যার ড্রেস নিয়ে। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে। এটা হচ্ছে পাকিস্তানি কটনের মধ্যে একটা ড্রেস হবে, অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে ড্রেসটাতে, খুবই সুন্দর করে পিটানো কাজ করা, আর অলওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়। এটা হবে স্যালোয়ারটা, স্যালোয়ারটা হবে ফ্রেশ, জামাটাও ফ্রেশ থাকবে। এটা হচ্ছে ওড়নাটা থাকবে, ওড়নাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং দুই সাইডে এত সুন্দর ফিনিশিং করে কাজ করা থাকবে, দেখেন এটার ওড়নাতে হচ্ছে সমস্যা থাকবে। এ হচ্ছে ওড়নাতে যেভাবে কাটা থাকবে, এইখানে হচ্ছে এমব্রয়ডারি করে নিতে হবে। এটা প্রাইস থাকছে 1000। এটা হবে পাকিস্তানি ড্রেস আরেকটা, দেখেন অনেক সুন্দর হবে, ডিজাইনটা খুবই সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে, একদম হচ্ছে পুরোটাতে হচ্ছে কাজ এবং নিচের দিকে খুবই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়। এটা জামাতে কোনো সমস্যা না, এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে, স্যালোয়ারটা এত সুন্দর করে কাজ করা, দেখেন এত সুন্দর করে পিটানো কাজ করা, আর এত সফট কাপড় হবে। ওড়নাটা থাকছে নামাজি ওড়নার মধ্যে, এটা হচ্ছে ওড়নাটা। এই ড্রেসটা কোনো জায়গায় কোনো সমস্যা পায় নাই, যদিও বা থেকে থাকে মেনে নিতে হবে, সম্ভবত নাই, কারণ আমরা দুজনে মিলে হচ্ছে চেক করে তারপরে কিন্তু দেখাচ্ছি। তো এটার প্রাইস থাকছে 1300, 3000 টাকার ড্রেস পাইতেছেন 1300। এটাও পাকিস্তানি আরেকটা ড্রেস হবে, কটনের মধ্যে একদম পিওর কটন, আর এটার গলাটা সেটিং করা থাকবে গলাটা, আর এটার হাতাতেও পুরোটাতে হচ্ছে কাজ, হ্যাঁ পুরো হাতাতে কাজ এবং অল বডিতে কাজ থাকছে। জামার সামনে পাটে অল বডিতেই কাজ থাকছে এবং নিচের দিকে কাজটা দেখেন, এই হচ্ছে জামার লুকটা থাকবে। ব্যাক পার্টে হচ্ছে প্রবলেম থাকবে, ব্যাক পার্ট কিন্তু এক কালারের কাপড় কিনে নিলেই হয়ে যাবে অথবা রিফু করে নিতে পারবেন, ব্যাক পার্টে একটু সমস্যা। এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়, বা স্যালোয়ারের কাপড়টা ব্যাক পার্টে দিয়ে আবার ওইটাকে হচ্ছে স্যালোয়ারে দিতে পারবেন, স্যালোয়ারে দেখা যায় যদি রিফু করে নেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বোঝা যাবে না, আর জামাতে রিফু করলে হয়তো বা বোঝা যেতে পারে। এই জন্য ব্যাক পার্টটা হচ্ছে স্যালোয়ারের কাপড় দিয়ে দিয়ে দিতে পারেন, আর ব্যাক পার্টের কাপড়টা দিয়ে স্যালোয়ার তৈরি করতে পারেন। এটা হচ্ছে ওড়নাটা থাকবে, অনেক সুন্দর করে কিন্তু ওড়নাতে কাজ করা, জর্জেটের মধ্যে থাকছে, প্রাইস থাকছে 1000। এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে, এটা অনেক সুন্দর একটা ড্রেস, পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এবং নিচের দিকে অনেক গর্জিয়াসভাবে কাজ করা থাকবে। এটা হচ্ছে হাতার কাপড়টা নাই, তাছাড়া সমস্যা নেই, এটা ব্যাক পার্ট, কাপড় অনেক সফট হবে। এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে, পুরো স্যালোয়ারে হচ্ছে এভাবে কাজ করা, এটা আর কোথাও সমস্যা নাই। এটা হচ্ছে ওড়নাটা থাকবে, এটার কোনো জায়গায় ছিঁড়া নাই, শুধু হাতার কাপড় নাই, সাইড থেকে হাতার কাপড় বের করে নিতে হবে, প্রাইস থাকবে 1000। এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে, এই ডিজাইনটা অনেক সুন্দর, এটা পাকিস্তানি একটা ড্রেস, পুরোটাতে হচ্ছে কাজ করা, কটনের মধ্যে হবে, একদম পিওর কটন, নিচে এভাবে কাজ থাকবে। এটা ব্যাক পার্ট থাকবে, নিচে হাতার কাপড়। এটা জামাতে কোনো সমস্যা চোখে পড়ে নাই। এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে, স্যালোয়ারও কটনের মধ্যে, পুরো স্যালোয়ারে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে। এটা হচ্ছে ওড়নাটা, এই ড্রেসটা এত পছন্দ হয়েছে, আমাকে দাও। আমি যদি কোনো ড্রেস চাই, আমার হাজব্যান্ড বলে যে সবই তোমার, তুমি সবগুলাই না, অথচ একটা ড্রেস আমি কিন্তু নিতে পারি না, ভাগেই পাই না, দুইটা ড্রেস দিছো তাই তুমি খুঁটা দিতেছো। এটার প্রাইস থাকতেছে 1100। এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস আরেকটা, দেখেন এটা গলা রেডি করা থাকবে, গলাটা এভাবে রেডি করা থাকবে, আর এটা পুরো ড্রেসটাতে কাজ, এত সুন্দর। এটা হচ্ছে, এটা কিন্তু সুতি না, পুরো হাতাতে কাজ, এটা কিন্তু অনেক সুন্দর। এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টে নিচের দিকে এভাবে কাজ থাকবে। এটা স্যালোয়ার থাকবে, এটা জামাতেও সমস্যা পায় নাই, স্যালোয়ারেও কোনো সমস্যা পায় নাই। এটা হচ্ছে ওড়নাটা থাকবে, এটা জামা স্যালোয়ার ফ্রেশ, ওড়নাতে একটু দাগ থাকবে, যে একটু কালো স্পট দেখা যাচ্ছে, আর এই যে এইদিকে হচ্ছে একটু মাটির দাগের মতো দাগটা রেখে গেছে, এইগুলো উঠে যাবে, আর কালোটা হয়তো বা না উঠতে পারে। এটা প্রাইস থাকছে 1100। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা চিকেন কারি ওয়ার্কের মধ্যে ড্রেস, পুরো ড্রেসটাতে কাজ, চিকেন কারি ওয়ার্ক করা, কালারটা একটু গাঢ় হবে, একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, বাস্তব কালারটা অনেক সুন্দর। এটা ব্যাক পার্ট, নিচে হাতা কাপড়, এটা জামাতে কোনো সমস্যা নাই। এটা স্যালোয়ার থাকবে, স্যালোয়ার ফ্রেশ। এটা হবে ওড়নাটা, ওড়নাটা থাকবে কন্ট্রাস্টে, পুরো ওড়নাতে কাজ, এটার কোনো কাটা ছিঁড়া নাই, কোনো সমস্যা চোখে পড়ে নাই, প্রাইস থাকছে 1200।
এটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা ড্রেস, পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়। এটা জামা ছাড়লার ফ্রেশ থাকবে। এটা ওড়নাটা হচ্ছে শিপনের মধ্যে, এটার ওড়নাতে যে ছিঁড়া থাকবে, চাইলে এক কালারের একটা ওড়না দিয়ে ব্যবহার করতে পারবেন। এটার কয়েকটা জায়গায় সমস্যা আছে, এই যে আরেকটা জায়গায় সমস্যা আছে, তারপর এই যে আরেকটা জায়গায় সমস্যা আছে, হ্যাঁ তিন জায়গায় সমস্যা চোখে পড়ছে। তো এটার প্রাইস থাকতেছে মাত্র 900 টাকা। এটা হচ্ছে আরেকটা ড্রেস, দেখেন এটা অনেক সুন্দর হবে, পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে, হ্যাঁ একদম এই পর্যন্ত হচ্ছে কাজ করা থাকবে, আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, জামা ফ্রেশ থাকবে। এটা সালোয়ার ফ্রেশ থাকবে, জামা ফ্রেশ থাকবে। যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন, নাম ঠিকানা ফোন নম্বর লিখে দিবেন। আমি বিকাশ নম্বর দেওয়ার পরে হচ্ছে 300 টাকা অ্যাডভান্স করবেন, তাহলে অর্ডার কনফার্ম হবে। ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। আর অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কিন্তু নেওয়া হয় না, ঠিক আছে? অবশ্যই অ্যাডভান্স করতে হবে, যারা সাহস পাবেন তারাই শুধুমাত্র ছবি দিবেন, অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না। প্রতিটা কাস্টমারকে আমাদের ক্যাশ মেমো দেওয়া হয়, বিকাশ করার পরে হচ্ছে ক্যাশ মেমো করে আপনাদের ছবি দেওয়া হবে। এটার প্রাইস থাকছে 900 টাকা। এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, কালারটা একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, এটার কালারটা হবে অরেঞ্জ কালারের মধ্যে, পুরোটাতে হচ্ছে কাজ করা। অবশ্যই জেনে বুঝে অর্ডার করবেন, না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না, এগুলো কিন্তু রিটার্ন নেওয়া হবে না, যেহেতু আমি প্রত্যেকটা সমস্যা দেখাই দিচ্ছি, এই জন্য কোনো রিটার্ন নেওয়া হবে না, ঠিক আছে? যারা অর্ডার করবেন বুঝে শুনে, আমার কথাগুলো শুনে বুঝে তারপর অর্ডার করবেন, না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না, ঠিক আছে? এটা আছে সালোয়ারটা, জামা সালোয়ার ফ্রেশ থাকবে, অরেঞ্জ কালার হবে। আপুরা দয়া করে হচ্ছে ভিডিও একবার ছাড়া দুইবার দেখবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই জেনে বুঝে তারপর অর্ডার করবেন। এটার হচ্ছে এই যে ওড়নাতে সমস্যা, দেখেন ওড়নাতে হচ্ছে সমস্যা, এটা কিন্তু অনেক চওড়া ওড়না আছে, চাইলে এখান থেকে একদম কেটে এই কাপড়টা আবার এখানে হচ্ছে জয়েন্ট দিয়ে নিয়ে লেস লাগাই দিলে কিন্তু হয়ে যাবে, অনেক সুন্দর দেখা যাবে। সেই ক্ষেত্রে প্রাইস থাকছে 850। এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি লোনের মধ্যে থাকছে, এটার এই যে সমস্যা, এই যে দাগ থাকবে। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, সালোয়ার থাকবে সেম কালার, এটা থাকবে ওড়নাটার প্রাইস থাকছে 550, আর কোথাও সমস্যা নেই। এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে, এটা জামার সামনের পার্ট, এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, জামা ফ্রেশ। এটা হচ্ছে ওড়নাটা, এই যে ওড়নার সাইডে ছেঁড়া হবে, ওইটা হচ্ছে কেটে ফেলে দেওয়া যাবে। এটার প্রাইস থাকছে 550। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।